ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আজকে ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিমের ঝুরা বোনা। এই মাছের ডিমের ঝুরা বোনাটা খেতে অনেক মজা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ কেউ লাইক দিতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। বন্ধুরা, এখানে আমি আজকে নিয়েছি ইন্দোনেশিয়া মাছের ডিম। এই মাছের ডিম অনেক হয় আর খেতে অনেক মজা, তাই তো আমি ডিমগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তা এবং এখানে আমি লবণ হলুদ দিয়ে আমি এখন মেখে নেব। হাতের সাহায্যে আমি ভালো করে মাছের ডিমগুলোকে মেখে নেব। বন্ধুরা, মাছের ডিমগুলো মাখানো শেষ, এখন আমি চুলায় চলে যাব। এখানে আমি একটা ফ্যান বসিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, এবং পেঁয়াজটা দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি, কেননা ডিমের মরিচটা অনেকটা একটু বেশি লাগে, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি বাড়ি কমে দিতে পারেন। তো এগুলোকে আমি নাড়তে নাড়তে আমি একটু পানি দিয়ে এখন এগুলোকে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি আবারও একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। নাড়তে নাড়তে যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে এবং তেলটা উপরে চলে আসবে, তখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়তে থাকবো খুন্তির সাহায্যে। নাড়তে নাড়তে যখন এই পর্যায়ে চলে আসবে তখন একটু পানি দিয়ে দিব। তো আমি ডিমগুলো বাটিতে পানি করে বাটিটা ধুয়ে পানিগুলো দিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে দিব। যে বন্ধুরা, এই যে আমি অনেকক্ষণ জাল করার পরে এখন দেখি কি অবস্থা। এই যে ঢাকনাটা উঠিয়ে দেখতেছি, এখনো পর্যন্ত এগুলো পানিগুলো এখনো টেনে যায়নি। তো আমরা পানিগুলো টেনে যাওয়ার জন্য অপেক্ষা করব, আবারও ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা খুলে এখন দেখি যে ডিমের প্রায় পানিগুলো শুকিয়ে গেছে। এ অবস্থায় দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা দিলে ডিমের টেস্টটা আরও বেড়ে যায়। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তা আমি এখন আর ঢাকনা দিব না, আমি হাতে খুন্তির সাহায্যে এভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ঝরঝর না হয়ে যায়। ঝরঝর হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই যে বন্ধু, আমি একটা পাত্র করে চুল নিয়ে আসছি। এই যে দেখুন, একটু খেয়াল করুন কতটা ঝরঝরও হয়েছে। এই ঝরঝরে ডিম ভুনাটা গরম ভাতের সাথে খেলে আর মাছ মাংস বা বিভিন্ন কিছুই লাগে না, অনায়াসে পেট ভরে ভাত খেতে পারবেন। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখনও পর্যন্ত যারা লাইক দেয়নি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমি পরবর্তী রেসিপি নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।